Assalamualaikum warahmatullah. আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে দাঁড়িয়েছি। এই ঘাসটা সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের ঘাস। এটা মিষ্টি স্বাদযুক্ত রসালো এবং 22-25% প্রোটিন সমৃদ্ধ ঘাস। একদম গোড়া থেকে শুরু করে সারাটা কাণ্ড জুড়ে পাতা থাকায় এই ঘাসটা গবাদি পশু খুব ভালোভাবে খেয়ে থাকে এবং খুবই পছন্দ করে। যদি এই ঘাসটি আপনি যে কোনো গবাদি পশু পালন করবেন, সব ক্ষেত্রে এটা পারফেক্ট। যদি আপনি ছাগল বা ভেড়া পালন করে থাকেন তাহলে এই ঘাসটি আপনি 4 ফিট থেকে যখন হবে তখনই কেটে কেটে খাওয়াবেন, আশা করি ঘাসটা সমূলে খাবে। আর যদি আপনি মহিষ এবং গরু ষাঁড়ের গাভীর খামারি দিয়ে প্রতিষ্ঠা করেন সেক্ষেত্রে আপনি ঘাসটাকে আরও বড় করেও খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নাই। এই ঘাসটা ঝোপঝাড়ে অনেকটা বেশি চারা হয়ে থাকে এবং দেখেন 3 ফিট দূরত্বে কিন্তু এই ঘাসটা লাগানো হয়েছে, কিন্তু এখন এমনভাবে ঘাসটা হয়েছে যাতে দেখেন চলার জায়গাটাও নাই, মনে হয়েছে সারা জমি জুড়ে একটার পর একটা রোপণ করা হয়েছে, এমন আসলে তাই নয়। এটা দেখেন এই যে একটা ঝাড়ে দেখেন কতটা পরিমাণ কতগুলা চারা হয়েছে, প্রত্যেকটা ঝাড়ে এরকম সম পরিমাণ চারা হওয়াতে এই ঘাসটা এত সুন্দর দেখায়। আর আপনার গোড়া থেকে শুরু করে কাণ্ড পর্যন্ত পাতা আর পাতা আর পাতাগুলো কিন্তু বেশি একটা ধারালো নয়, স্বাভাবিক মাত্রায়। বেশি একটা ধারালো না হওয়ায় যে কোনো পশু এটা স্বাচ্ছন্দ্যে খেয়ে থাকে। দেখতেই পাচ্ছেন খুবই নরম এই ঘাসটা, এই যে দেখতেই পাচ্ছেন এই খুবই নরম ঘাস, বেশি একটা আল নেই। আর এই যেটা হচ্ছে ঘাসের কাটিং, এই কাটিংগুলো পরিপক্ক কাটিংগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি, এখনও কিন্তু পরিপক্ক হয়নি। যখন এটা পরিপক্ক হবে এটা অন্য একটা কালার হয়ে যাবে, জাস্ট ধূসর বর্ণের হয়ে যাবে এবং শিকড়গুলো সব এরকম সুন্দর থাকবে, আরও বেশি শিকড় থাকবে আর প্রত্যেকটা অঙ্কুর ভাসা ভাসা দেখা যাবে। সেই সব কাটিংগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। যারা খামারি আছেন, যারা এই ঘাসটা এখনও রোপণ করেননি, আমি বলবো আপনারা পরীক্ষামূলক হলেও কিছু কাটিং রোপণ করে দেখেন যে আপনার গবাদি পশু এই ঘাসটাকে কীরকমভাবে পছন্দ করে। আর আপনি মোটা তাজা করতে পারেন, কীরকম আপনার গাভীর থেকে দুধ বেশি পান কিনা আগের তুলনায় সেটা দেখার জন্য আপনি অবশ্যই ঘাসটা রোপণ করে দেখবেন এই কেমন। আর একটা সুবিধা হচ্ছে এই ঘাসটা আপনার বেশি সময় নষ্ট হয় না, সরাসরি কেটে দিলেই আপনার গবাদি পশু স্বাচ্ছন্দ্যে খেয়ে ফেলবে, মেশিনের দরকার হবে না, সেই ক্ষেত্রেও এই ঘাসটা আপনার সুবিধা দেবে। তো যদি আপনারা ঘাসটা রোপণ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা 16 থেকে 24 ঘন্টার ভিতরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘাসটা আপনার হাতে পৌঁছে দেব। তো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।